নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, মধুমিতা স্কুইজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আশা করছি আজকে রান্নাটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা অসাধারণ লাগে। চলুন সহজ এবং চটজলদি এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম জিরে করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 8 পিস চিংড়ি মাছ রান্না করছি, সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কাটায় ঝাল একটু কম বলে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি এখানে ছোট একটা পাতি লেবু পুরোটাই ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োটা হাফ হাফ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মৌরি গুঁড়ো, সর্ষে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো রকম জিরে ব্যবহার করছি না, একদম সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে ধনে আর মৌরি আর সর্ষেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে করেই কিন্তু চিংড়ি মাছের একদম টেস্টটা অন্যরকম হবে। আমরা যেরকম নর্মাল কারি বা মালাই কারি খেয়ে থাকি তার চেয়ে কিন্তু একদম ভিন্ন হবে। তারপরে হাতে করে কিন্তু এই মশলাটাকে মেখে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আবারও এটাকে মেখে নিচ্ছি। মশলাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই মশলাটার মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবং মাঝখান থেকে কাঠি ঢুকিয়ে এরকম লম্বা লম্বা করে নিয়েছি। তারপর এই চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর এই মশলার সাথে ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। সবকটা চিংড়ি মাছকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে আধ ঘন্টা ম্যারিনেশনের পর আমি এবার কড়াইর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কড়াইর মধ্যে সর্ষের তেলটা দেওয়ার পর একটু তেলটাকে গরম করে নিয়েছি। এবারে মশলা থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে আগে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সবকটা চিংড়ি মাছ আমি মশলা থেকে তুলে নিয়ে প্রথমে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দুপিটটায় হালকা একটুখানি কালার আসা অব্দি ভেজে নেওয়ার পর আমি এখানে মশলাটা অ্যাড করে দেব। এবার আমি একটা চামচের সাহায্যে চিংড়ি মাছের একটা পিঠ একটু লালচে করে ভাজা হয়ে গেছে, আবার আর একটা পিঠের জন্য উল্টে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি একটা পিঠ ভাজতে দিয়েছি, আবার দ্বিতীয় পিঠটাও 1 মিনিটের মতো ভাজতে দেব। আপনারা চাইলে গোটা মশলা সমেত চিংড়ি মাছটাকে একবারে রান্না করতে বসিয়ে দিতে পারেন, তবে একটু করে যদি ভেজে নেন তাহলে চিংড়ি মাছের টেস্টটা আরও বেশি ভালো আসে। মোট 2 মিনিট চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি মশলাটাকে অ্যাড করে দিলাম। ওপর থেকে পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমে একটুখানি 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ না চিংড়ি মাছটা পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসছে। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে পেঁয়াজগুলো একদম সেদ্ধ হয়ে গেছে নাকি। এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ যেহেতু বেশিক্ষণ হতে সময় লাগে না, আবার বেশি রান্না করলে চিংড়ি মাছ ছিবড়ে হয়ে যায়, তাই কিন্তু বেশিক্ষণ এই চিংড়ি মাছ রান্না করা যাবে না। তাই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাওয়া অবধি এবং একটু কষা কষা হয়ে এলেই আমি এই চিংড়ি মাছটাকে নামিয়ে ফেলবো। আমার এখানে আর একটু মনে হচ্ছে রাখলে ভালো হয়, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ঢাকাটা খুলে আবার একটু রান্না করে নেব।
মিডিয়াম ফ্লেমে আরো 3 মিনিট মতো আমি চিংড়ি মাছটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর এসেছে এবং সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর এটাকে মিশিয়ে নিয়ে আমি সার্ভ করে দেব। আশা করব আজকে হাতে মাখানো চিংড়ি মাছের কারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আমরা এই বড় চিংড়ি মাছটা সবসময় মালাই কারি খেয়ে থাকি, আপনারা অবশ্যই এরকমভাবে একবার কারি বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, বা যে কোনো অনুষ্ঠানের দিনেও এরকম বড় চিংড়ি মাছ এইভাবে রান্না করতে পারে, খেতে খুবই ভালো লাগবে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।